হুল দিবস, এটা হচ্ছে সাঁওতাল বিদ্রোহের শহীদ দিবস, তার 168তম বর্ষ পূর্তি হবে আগামীকাল। এই হুল দিবস হচ্ছে উপনিবেশবাদ বিরোধী জমিদার মহাজনদের বিরুদ্ধে এক মহাবিদ্রোহ। সিধু কানু চাঁদ ভৈরব তাদের নেতৃত্বে এই মহাবিদ্রোহ সংগঠিত হয়েছিল 1855 সালে 30 জুন সূচনা হয়েছে, এবং সেই মহাবিদ্রোহ চলেছিল 1856 সালের নভেম্বর পর্যন্ত ব্রিটিশের বিরুদ্ধে। এই প্রথম সশস্ত্র কৃষক বিদ্রোহ, যা 1857 সালের সিপাহি বিদ্রোহের আগেই, যাকে বলা হয় ভারতবর্ষে প্রথম সশস্ত্র স্বাধীনতা সংগ্রাম, তার আগে কিন্তু তার সূচনা হয়েছিল 1855 সালে এই হুল মহাবিদ্রোহের মধ্য দিয়ে। এবং আসলে এই যে জল জঙ্গল জমির অধিকার রক্ষা করা এবং চিরস্থায়ী বন্দোবস্ত প্রথা যেটা ব্রিটিশ চালু করেছিল তার বিরুদ্ধে এই মহাবিদ্রোহের সূচনা হয়েছিল। আজকে ঝাড়খণ্ড রাজ্য, সেটা হচ্ছে যে তৎকালীন সাঁওতাল পরগনা ভগ্নাডি গ্রাম থেকে সূচনা হয়েছিল। এই চার সহোদর ভাই সিধু কানু চাঁদ ভৈরব তাদের উদ্যোগে এবং তাদের নেতৃত্বে, এটা শুধু সাঁওতালদের সাঁওতাল হুল বলা হয়, কিন্তু এটা শুধুমাত্র সাঁওতাল আদিবাসী বিদ্রোহ ছিল না, এটাতে জাতি ধর্ম বর্ণ সম্প্রদায় নির্বিশেষে সমস্ত অংশের কৃষকরা সংগঠিত হয়েছিল এই আদিবাসী নেতৃত্বের আহ্বানে ব্রিটিশের বিরুদ্ধে আন্দোলন করার জন্য এবং মহাজনী শোষণের বিরুদ্ধে, জমিদারি শোষণের বিরুদ্ধে এই বিদ্রোহ ঘোষিত হয়েছিল। এবং জানেন যে সেখানে প্রায় 10,000 ব্রিটিশের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে যারা প্রথম গণ যে পদযাত্রা হয়েছিল ভগ্নাডি গ্রাম থেকে কলকাতা অভিযান করেছিল, এরা সেই অভিযানকে ঠেকানোর জন্য ব্রিটিশ তার কামান বন্দুক দিয়ে এই আদিবাসীদের যে তাদের সহজাত যে অস্ত্রশস্ত্র, স্মৃতির ধনুক, টাঙ্গি, লাঠি, কুঠার, তার বিরুদ্ধে একেবারে কামানের গোলা লেগেছিল এবং এই বিদ্রোহকে খতম করার জন্য তখন এদের নেতাদের এক এক করে হত্যা করেছিল সিধু কানু চাঁদ ভৈরবদের। ব্রিটিশের সেই কামান বন্দুকের গুলিতেই তাদের জীবনহানি ঘটেছিল, কিন্তু এই বিদ্রোহ দমন হয়নি। 30 জুন শুরু হলেও সেই বিদ্রোহ 1855 সালের পর 1856 সাল পর্যন্ত সেই বিদ্রোহ প্রসারিত হয়েছিল। আসলে এটা ছিল শুধুমাত্র আদিবাসীদের অধিকার রক্ষার বিষয় নয়, তাদের যে স্বাধিকার, তাদের যে সামাজিক সত্তা সংস্কৃতি সেটা রক্ষার প্রশ্ন যেমন ছিল, পাশাপাশি ছিল এটা হচ্ছে যে একটা কৃষক মহাবিদ্রোহ, এবং সেই কৃষক মহাবিদ্রোহের মূল ভিত্তি ছিল জল জঙ্গল জমির অধিকার। আজকেও তা আক্রান্ত, আজকের আজকের পরিপ্রেক্ষিতে যখন আমরা এই মহা একটা পশ্চিমবাংলার বুকে যে একটা মহা পঞ্চায়েত মহাসংগ্রামে আমরা সামিল আছি, পশ্চিমবাংলার মানুষ, এখানকার বামপন্থীরা তাদের উদ্যোগে আমাদের রাজ্যের শাসক তৃণমূল তাদের বিরুদ্ধে একদিকে মানুষের এই অধিকার হরণের যে অভিযান চলছে, তাদের পাশে আছে বিজেপি সংঘ পরিবার, তাদের লাগাম ছাড়া দুর্নীতি দেশে আমাদের রাজ্যে মানুষের অধিকার হরণ, অন্যদিকে হচ্ছে যে একেবারে সর্বস্ব প্রাকৃতিক সম্পদ থেকে শুরু করে চাকরি পর্যন্ত সব কিছুই হচ্ছে লুট হয়েছে। এই রকম পরিস্থিতিতে দাঁড়িয়ে আমাদের রাজ্যে পঞ্চায়েতি ব্যবস্থা যা ছিল মানুষের অধিকার রক্ষার প্রতিষ্ঠান, এই 11-12 বছর ধরে তা ধ্বংস করা হয়েছে। সেই প্রতিষ্ঠানকে, যেখানে সব অংশের মানুষের, বিশেষ করে কৃষক, শ্রমিক, মধ্যবিত্ত মানুষ, আদিবাসী, তফসিল, গরিব, সংখ্যালঘু, সব অংশের শ্রমজীবী মানুষের অধিকার রক্ষার উন্নয়নের প্রতিষ্ঠান ছিল, সেই প্রতিষ্ঠানটাকে আজকে ধ্বংস করা হয়েছে, যেখানে গ্রামীণ মানুষের ক্ষমতায়ন এবং অংশগ্রহণ, এটা ছিল কমরেড জ্যোতি বসুর
যে নেতৃত্বে যে সরকার হয়েছিল 1977 সালে প্রথম বামফ্রন্ট সরকার, সে প্রথম বামফ্রন্ট সরকারের সিদ্ধান্ত মতোই কমরেড জ্যোতি বসু ঘোষণা করেছিলেন গ্রামের মানুষের অংশীদারিত্বে এই উন্নয়নকে বিকেন্দ্রীকৃত করতে হবে এবং ত্রিস্তরীয় পঞ্চায়েতি ব্যবস্থা সেটা চালু হয়েছিল। তার মুখ্য উদ্দেশ্য ছিল মানুষের ক্ষমতায়ন, গ্রামীণ মানুষের কৃষির অধিকার, ভূমির অধিকার, মজুরির অধিকার তাকে সুনিশ্চিত করা, এবং সেটাই আজকে ধ্বংস হতে বসেছে। তাকে সেই পঞ্চায়েতের সেই অধিকার, সেই অধিকার আজকে হরণ হয়েছে। সেই গণতন্ত্রিক গণতান্ত্রিক প্রতিষ্ঠানটা আজকে একটা স্বৈরতান্ত্রিক প্রতিষ্ঠানে পরিণত হয়েছে, দমনপীড়নের প্রতিষ্ঠানে পরিণত হয়েছে, লুঠের প্রতিষ্ঠানে পরিণত। সুতরাং তাকে উদ্ধার করার জন্য আজকে এই যে দশম পঞ্চায়েত সাধারণ নির্বাচন, সেই পঞ্চায়েত সাধারণ নির্বাচনের এই প্রাকলগ্নেও আমাদের ইতিহাসে সেই মহাবিদ্রোহের ঘটনাকে স্মরণ করতে হচ্ছে, এবং সেই মহাবিদ্রোহের অভিজ্ঞতা থেকে আজকের দিনে আমাদের এই অধিকার রক্ষা, তারপর হচ্ছে যে প্রাকৃতিক সম্পদ রক্ষা, জল জঙ্গল জমির অধিকার রক্ষা, সেই অধিকার রক্ষার প্রশ্নে আজকে এই 168তম হুল দিবসে আমরা সেই ইতিহাসের মহা যারা নায়ক, সেই ঐতিহাসিক শহীদদের, যেখানে 10,000 মানুষ জীবন দিয়েছিল, সেই শহীদদের স্মরণ করছি, এবং সেই শহীদদের স্মরণ করেই আমরা শপথ নিচ্ছি যে পশ্চিমবাংলায় সব মানুষের, প্রান্তিক মানুষের গণতান্ত্রিক অধিকার, জল জঙ্গল জমির অধিকারকে পুনরুদ্ধার করা, এবং পঞ্চায়েতি ব্যবস্থা হচ্ছে সেই অধিকার রক্ষার অন্যতম একটা প্রতিষ্ঠান, সেই প্রতিষ্ঠানকে আবার গণতান্ত্রিক পরিসরে প্রতিষ্ঠা করা, সেই কাজ করার আমরা সব